গতকাল ফরচুন বরিশালের হয়ে চট্টগ্রামে মাঠে নেমেছিলেন কাইল মায়ার্স। এদিন সিলেটের বিপক্ষে দুর্দান্ত ব্যাটে বলে পারফরমেন্স করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিনি। এর আগে ব্যাট হাতে 31 বলে 48 রানের ইনিংস খেলেন এবং বল হাতে অর্জন করেন 3-3 উইকেট, 4 ওভারে খরচ করেন মাত্র 12 রান। এমন পারফরমেন্সে কাইল মায়ার্সে যেমন মুগ্ধ ফরচুন বরিশাল কর্তৃপক্ষ, সেই সাথে কাইল মায়ার্সও অবাক হয়েছেন, আশ্চর্য হয়েছেন, বিস্মিত হয়েছেন এবং মুগ্ধ হয়েছেন নিজের জার্সি দেখে। কারণ চট্টগ্রামে এসে জার্সি দেখেই সেই পুরনো স্মৃতি মনে পড়ে গেছে কাইল মায়ার্সের। টেস্ট ক্রিকেটে নিজের প্রথম ম্যাচেই খেলতে নেমেছিলেন এবং অতিমানবীয় এক ইনিংস খেলেন কাইল মায়ার্স। বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে সেই ম্যাচে কাইল মায়ার্স করেন ডাবল সেঞ্চুরি, 210 রানের অসাধারণ ইনিংস। আর কাইল মায়ার্সের এই ইনিংসেই সেদিন টেস্টে হারতে হয়েছিল বাংলাদেশকে। 3 বছর পর আবারও সেই চট্টগ্রাম, তবে এবার ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলতে নেমেছেন তিনি, যেখানে ফরচুন বরিশাল তাকে 210 নম্বর জার্সি উপহার দিয়েছে। বাংলাদেশের বিপক্ষে টেস্টে 210 রান করেছিল চট্টগ্রামের এই মাঠে। আর এই মাঠেই যখন কাইল মায়ার্স দেখল তার জার্সি নাম্বার 210, তখন তিনি খুশিতে আপ্লুত হয়ে যান। তিনি বলেন, আমি আমার জার্সি দেখে চমকে গিয়েছি, এটা কিভাবে হলো জানি না, বরিশালের উপহার দারুণ লেগেছে। আমি জানি না আমার ম্যানেজার 210 নম্বর জার্সি মেনশন করে দিয়েছিল কিনা, কিন্তু সে মেনশন না করলেও ফরচুন বরিশাল যেটা করে দেখিয়েছে তাতে আমি রীতিমতো মুগ্ধ।